নমস্কার, ট্র্যাডিহুড সুন্দরবনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আজকে আমরা আবারও রওনা দিয়েছি, তো নৌকোঘাট থেকে এগিয়ে চলেছি ভিতরে, জঙ্গলের ভিতরে যাব। আজকে অনেকটাই দূরে যাব, রোদ্দুরও প্রচুর দেখতে পাচ্ছেন। এখন প্রায় 9টা বাজে, এখন 9টার সময় রোদ্দুর, বর্ষাকালে রোদ্দুর, পুরো গা জ্বালা করছে। একজন তো মাওবাদী সেজেছে, মাথায় মুখ টুক পুরো একদম বন্ধ করে দিয়েছে। দেখাও ঘুরে মুখটা। তো আজকে আমরা বড়শি দিয়ে মাছ ধরবো, আর বড়শির চারটাও কিন্তু একদম ভোর 5টার সময় এসে ধরেছে, জাল খেপে খেপে চিংড়ি মাছ ধরেছে, সেই চিংড়ি দিয়েই চার করেছি। তো সঙ্গে থাকুন, দেখুন। আমাদের বড়শির চার সব গাঁথা হয়ে গেছে, এই যে সব লাইন দিয়ে রেখেছে। এই বইটা পাতি কেমন লাগছে তোমার? মজা? হেভি মজা? দেখুন এখানটার বান গাছগুলো কত বড় বড়, সব অনেক বয়স্ক গাছ এগুলো। এখানটার যত গাছ আছে বেশিরভাগ সব কেওড়া গাছ। এখানে বড় একটা বোট ঢুকিয়ে রেখেছে। নদীতে এত জল হচ্ছে যে গাছগুলো সব ডুবে গেছে, গাছের মাথায় মাথায় জল চলে এসছে। বড়শির নোঙর পড়ে গেল, এবার বড়শি ফেলা শুরু হবে। এখন বড়শি একা একাই পড়ে যাচ্ছে, ফেলতে হচ্ছে না। বড়শি ফেলা প্রায় শেষ হয়ে এসছে, শেষ দুলোটা পড়ে গেল। ছোল পড়ে গেল, নোংর পড়ে গেল। আজকে টিফিন কাকরোল ভাজা আর আলু সিদ্ধ। এক ঘন্টা অপেক্ষা করতে হবে, তার মধ্যে খাওয়া সেরে নিতে হবে। ভাত রয়েছে, ভাত খেয়ে নেবো আমরা। আজকে এই আজকে ছোটো ছোটো খাওয়াটা মা গোসাদ খাওয়াটা দিয়ে দিনি আজকে, যেটা করে খাইলে সেটা কালকে। ভাত, আলু সিদ্ধ আর কাকরোল ভাজা। মাছ ধরতে এসেছি কিন্তু মাছ এখন নেই, এই মাছ ধরে নিয়ে বাড়ি গিয়ে খাবো। কালকের মাছ তো রাত্রিবেলা খেলে, আজকের মাছ খাওয়া বাড়ি গিয়ে দুপুরবেলা রাত্রিবেলা। চাপি চাপে শক্ত হয়েছে সব খানা, অত ভাত খা যায় না। আলু সিদ্ধ তো মা, তাই তো আলু সিদ্ধ খাই পেট ভরে যাবে। সেটাই তো বললাম, ভাত আনিস কেন? শুধু আলু সিদ্ধ যা দেখ, অর্ধেক রেখে দেবো। নেই অর্ধেক না রে, চার ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, মানে দুটো আলু চিরা চিরা মাঝখান দিয়ে ভাগ করে দিছি, সে তিন ভাগ মাখা দিছে আর এক ভাগ রেখে দিছে। এক বছর পরে খাইছি। আর এই যে ঝোল তরকারি মার করে আনা যায় না, ডিস্টার্ব হয় জন্য তো সব ভাজা পোড়া খাওয়া লাগছে, ভাজা পোড়া তো খাওয়া ঠিক না এমনি। আমরা বড়শি তুলতে চলে এসেছি, বড়শি টানবো, দেখা যাক আজকে কত মাছ পাই। নোংর উঠছে, বাদলেই তো কষ্টকর। নোংর উঠে গেল, তো ভোলা চলে আসছে, সাইজের ভোলা। আজকের ভোলাগুলো ভালো সাইজের। আজকের ভোলাগুলো প্রথমটাই তো উঠলো না, আজকের ভোলাগুলো বলেছি, কালকের ভোলাগুলো তো ভালোই সাইজের পড়ছিল। আজকের প্রথম ভোলা,
তো ভোলা মাছের বাচ্চা জ্যান্ত রয়েছে, ছেড়ে দাও। বসিতে পারলে তো যা, চলে যা, এই মরে যাবে, ভাসতে ভাসতে চলে যাচ্ছে, মরে যায়, বসিতে পারলে তুলে নাও, মরে যাবে। ভোলা মাছটা তুলতে পারলো না, চলে গেল ভেসে। এই তো আর একটা ভোলা চলে এসছে, সাইজ খুব একটা বড় না। তো একটা ভোলা চলে এসছে, লাফানো। তো গাল শীতে এসে বাদে গেছে, একদম চকচকে ভোলা। তো একটা ভোলা বসি বেঁধে গেছে, ছাড়ানোর সমস্যা হচ্ছে, জলের তলায় কোথায় বসি বেঁধে গেছে, গাছে ফাছে বেঁধে গেছে কোথায় বলো? ভাঙন না, ভালো ভালো টাটকা চিংড়ি পেয়ে তো একদম পুরো পেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে গেছে গিলে গিলে। একদম ভিতরে তো ভোলা আসছে আর একটা, এই তো পুরো একদম চকচকে হলুদ ভোলা। আরে কি মাছ গো এটা, কোথায় পেতেছে ওর, সব কাঠকোটো আসছে সঙ্গে। ডালপালা রয়েছে নিচে সব, ওখানে বেঁধে যাচ্ছে। আবার চলে এসছে, পুরো একদম হলুদ হলুদ ভোলা আজকে। এই ডাক দেখো, ডাক গুলো হেভি এর। নাকি শুধু ভোলাই বাঁধবে আজকে নাকি গো? আবার মাছ আসছে, মাছগুলো ওঠার সঙ্গে ডাকটা দেয় তো গ্যাগ ও ব্যাঙের মতো পুরো। ভালো বড় বড় ভোলা গুলো, কি মাছ ভোলা, তা ভোলা উঠলেও হয় শুধু, কিন্তু যদি এরকম প্রত্যেক বসিতে ওঠে তাহলে হয় হেভি, তো মজা এসে যায় একদম। হ্যাঁ মাছ আসছে আবার নাকি গো? একটা বোট যাচ্ছে, মাছ তো যাচ্ছে মনে হচ্ছে, এরা দুলো উঠে গেল, এটা ক নম্বর দুলো, কত বসে উঠে গেল, সাতটা দুলো উঠে গেছে, তো আর বেশি নেই, আর দুটো দুলো আছে। না না দুলো এক্ষুনি তো উঠলো, আর পাচ্ছে না, অন্যরকম
একটা মাছের দোলা পেয়েছে, এখন বোঝা যাচ্ছে না বড় মাছ নাকি। এই মাছ চলে এসছে শোনাবো গো, বড় আছে মনে হচ্ছে বলে। বসি খুলে রেখে দেবা, লাইন নেই সে কি, পরের বার তো তাহলে তো বসি গাঁথার সময় সমস্যা হবে। এতো কামড়ে কামড়ে বসি কেটে ফেলেছে দড়ি, একটুখানি জোরে, তো আরেকটুখানি সময় থাকলে এ কেটে চলে যেত। এর দাঁত তো ভীষণ ধারালো, পুরো একদম হা করে পড়ে রয়েছে, চোখ দুটো জলজল করছে চোখটা একদম। পুরো সাপের মতো, কামড়ে ধরেছে আবার, আর তরকার নেই তোর খাওয়া কি ভোলা, এ তো মুখে খাইনি, সাইডে বেঁধে গেছে, মরে গেছে, তো মরে গেছে একদম। ছোট ছোট গুলো যায় কেন বসির পাশে, এই তো আর একটা চলে এসছে। যাক আজকে ভোলা পড়ছে মোটামুটি ভালোই, বলছিলাম না চিংড়ি দিলে ডাক দেখো, বসি প্রায় শেষ হয়ে এসছে, যে ছোল দেখা যাচ্ছে। এই তো আর একটা ভালো বড় ভোলা, সাইজ এরকম আমার সাজার তা হলো তো জমে যায় একদম। লাস্টিক দিক কেমন হলো, এই তো আরে সাবাস হেভি বড় ভোলা একদম। এই তো আরো একটা চলে এসছে, এটাও তো ভালো বড়, সব শেষে এসে উঠছে, লাস্টে এসে বড় বড় ভোলা উঠছে। পরের দিন এইখানে দিতে হবে বসি, কবে কোথায় বাঁধবে বোঝা মুশকিল। এর কোনো ই আছে নাকি, একটা বড় মাছ উঠছে না, তাই তো টানতো এখন। একটা পালতোলা নৌকা আসছে, পালতোলা নৌকাগুলো কিন্তু দারুণ লাগে, পোনাবের ওখানে তো অনেকবার পেলে একদম নোঙরের পাশে প্রথম বর্ষিতে মাছ। কি নোঙর উঠছে নাকি, টান দেখে তো সেরম মনে হচ্ছে। এই তো মাছ চলে এসছে, তো এখন চার পাঁচটা তো হবে বসি কম করে। পরে লাস্টের ভোলাগুলো কিন্তু ভালো বড় বড় উঠছে, ওট ওট আরো দুটো একটা ওট, এই তো দেখো বসছি শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে বলতে বলতে দুটো উঠে গেল। কিন্তু বড় মাছ পেলাম না, জালতিটা বানিয়ে কাজে দিল না, আফসোস থেকে গেলে নাকি, না জালতিটা কাজে লাগালে তো শোনাবো কথা তুললে না, লাগালাম অবশ্য, হ্যাঁ ওটা ওটা কিন্তু জালতি না থাকলে চলে যাওয়ার সম্ভাবনা খুবই ছিল। হ্যাঁ আর বর্ষি কেটে ফেলেছিল না একদম, বর্ষি কেটে ফেলেছিল, ওট ওট এই নোংর উঠে গেল রে, না নোংরের পাশেই মাছ রয়েছে, নোংর উঠেনি, আরেকটাকে নিয়ে তুললাম, তো নোংর মাছ নিয়ে তুললে শেষ।
বলো ইচ্ছা তো আছে উপকার উপকার লাইনস নাই শেষ মাছ আজকের আজকে কিন্তু ভোলা মাছ হয়েছে অনেক শোনাবো কটা ভালো মনের সুখে শুয়ে আছে বর্ষি মুখে নিয়ে আমরা ওদিক যাই না আজকে মাছ খেয়ে পারলে হয় এই মাছ আমরা পেয়েছি অধিকাংশ ভোলা মাছ তবে ভোলা মাছের কিন্তু সাইজ ভালো এখানে আর একটা সোনাবগর আছে এটাও বেশ বড় 5-700 হবে ওজনে তো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো পর্বে সবাই ভালো থাকবেন